হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা ভাবছো সকাল সকাল আমি কি নিয়ে বসেছি এত কিছু? তো আজকে আমাদের বাড়িতে ঢালাই হবে। দেখো না, কোথাও কিছু মানে আগে থেকে ঠিক নেই যে সিমেন্ট এসেই পৌঁছায়নি, তো মিস্ত্রিরা এসে হাজির হয়ে গেছে। তোমার দাদা ভাই সিমেন্ট আনতে গেছে, তো অনেকটা বেলা হয়ে গেছে। এই দেখো অনেকটা বেলা হয়ে গেছে। আমাকে মাংস টাংস এনে দিয়ে তারপরে এই যে সিমেন্ট এসছে, মিস্ত্রিরা কাজে লেগেছে। আর এইদিকে সকাল থেকে অনেক কাজও হয়ে গেছে আমার, যেমন গুনগুন স্কুল গেছে যেহেতু ভাত খেয়ে যায়, আমার নিরামিষ তরকারি সব কিছু হয়ে গেছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ছাদে আমি এসেছি, অনেক কিছু কাচাকুচি করেছি, সেগুলো প্রায় শুকিয়ে গেছে, অনেক কিছু নিচেতেও পড়ে গেছে। তো ছাদ থেকে বেশ ভালোই লাগছে দেখতে। এই যে চলো এবার ছাদ থেকে এগুলো তুলে নিয়ে চলে যাব। তারপর শুধু আর কি করব বলো তো, শুধু মাংসের ঝোল করব। আর অন্য কিছু যে করব তারও উপায় নেই, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর আমাকে একা হাতেই সব করতে হবে। আমি বলেছিলাম একটা রাঁধুনির কথা, তো বললো যে এত বেলা হয়ে গেছে তুমি করো না। আমি বললাম বললাম যে এতটা মাংস আমি কোনোদিন করিনি, তো আমি পারবো তো এতজনের রান্না? বলছে হ্যাঁ হ্যাঁ পারবে, আমরা তো জানোই। তো যাই হোক, আর কি করব। এই যে এটা বাইরেটা দেখো কি সুন্দর লাগছে, এই মিস্ত্রিরা কাজ করছে। আর প্রথমে এই ছাদটা ঢালাই হচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা স্টোর রুম, এখানে অনেক কিছু থাকে। আর আর উঠানটাও পুরো ঢালাই হবে, অনেকদিন ধরে ইট বেরিয়ে আসে জানো তো, তাই হোঁচট লাগে, মানে বৃত্তি কিচ্ছিরি হয়ে আছে, যার জন্য এই তাড়াহুড়ো করে অনেক দিন ধরে মিস্ত্রিকে বলে বলে আজকে সময় হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর এইদিকে আমি কিছু কিছু কেটে নিয়েছি, দেখো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আমি, আর আমার ছেলে হচ্ছে আমাকে হেল্প করছে। তো এই যে বড় আমাদের ওভেন, বড় কড়াই আমি বসিয়ে দিয়েছি একদম রাঁধুনির মতো। আর গুঞ্জন এখানে আমাকে কেটে কেটে সাহায্য করছে, পেঁয়াজ কিছু একটু কেটেছে আর টমেটো কাটছে। তো এই যে এখানে আলু কেটে রেখেছি, এই যে মাংস দেখতে পাচ্ছ তোমরা, অনেকটা মাংস আছে, প্রায় 7-8 কিলো মাংস আছে। আর কতজনের রান্না করতে হবে? 50 জন। তো মিস্ত্রিরা আছে তোমার প্রায় 10-15 জন আছে, ঢালাই মিস্ত্রি আছে, আর ওই যারা মেশিন নিয়ে এসছে সেই মিস্ত্রি আছে, আর পাড়া প্রতিবেশী কিছু ওজন আছে, বিভিন্ন বন্ধু বান্ধব আছে। আর ঢালাই হলে কিছু হলে পাড়া প্রতিবেশীদের তো বলতেই হয়, পাশাপাশি বাড়ি। তো সব মিলিয়ে প্রায় 50 জন হয়ে যাচ্ছে। তারপরে আমাদের বাড়ির কজন আছি। তো চলো, এই যে এই এতটা মানে আলু টালু দিয়ে অনেকটা হয়ে গেছে, কষ্ট হচ্ছে আর মানে অভিজ্ঞতা নেই, আজকেই ফার্স্ট এতটা মাংস করছি। তো আর এই যে দেখো আমাদের ওপরে ঢালাইটা হয়ে গেছে, এবার উঠোনটা ঢালাই হচ্ছে। আর এইদিকে দেখো আমি মাংস কষেই যাচ্ছি, কষেই যাচ্ছি। আর ভালো করে না কষলে মাংসের টেস্ট আসে না আমার মনে হয়, যার জন্যে মাংস কষতে কষতে অনেকটা সিদ্ধ হয়ে যায়, তারপরে একটু জল দিয়ে ফুটিয়ে দিলেই মাংস রেডি। আর দেখো অন্য কিছু করবো যে আর উপায় নেই, অনেকটা বেলা হয়ে গেছে, নাহলে শুধু এই দিয়ে একদিন এসছে আমাদের বাড়িতে ওরা কাজ করতে, এই দিয়ে ভাত দিয়ে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, তো খুবই খারাপ লাগছে। ঝোল আমার ফুটে গেছে, এবার এটা আমি ঢালবো কি করে সেটাই এখন চিন্তা হচ্ছে, এতটা ঝোল তো ঢালতে পারবো না, তাই এটা ঠান্ডা হলে আমি একটা কিছু করে অল্প অল্প করে তুলে নেবো, ওটাই কথাবার্তা চলছে। আমার শাশুড়ি আছে আর আমার হাজব্যান্ড আছে। আর এইদিকে দেখো এদের কাজ শুরু হয়ে গেছে, ঘরটা হয়ে গেছে, এবার পুরো উঠোনটা পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে, খুব ভালো লাগছে এটা দেখেই। তো পুরো ফাইনাল লুকটা কেমন আসে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে। তো চলো, এই যে মাংসের ঝোলটা দেখো আমি এই গামলায় এই সসপ্যানটা করে তুলে নিয়েছি, কী করবো এত বড় কড়ায় এতটা ঝোল আলু আমি কী করে ঢালবো বলো তো, যদি হাতেটাতে পড়ে যায় সর্বনাশ হয়ে যাবে, তার থেকে দরকার নেই, সময় লাগুক কিন্তু জিনিসটা সেফ। তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার মাংসের ঝোল আগেই করে দিয়েছি, মাংসের ঝোল হয়ে গেছে, তারপরে ভাত করলাম, তারপরে এখন স্নান সেরে নিয়েছি, এখন স্নান সেরে এই দেখো এই মাত্র চুল টুল আছড়ে রেডি হলাম। আর এখনও ঢালাই হতে দেরি আছে, পুরো উঠোনটাই ঢালাই হবে। তো মোটামুটি এখন বাজে 2টো, মনে হয় 3টে-4টে বেজে যাবে, তারপরে ওদেরকে খেতে দেওয়া আছে, তারপরে ভাবছি খেয়ে নেবো, নাহলে ওদেরকে ওদের খেতে খেতে আমাদের অনেক খেতে দেরি হয়ে যাবে। গুঞ্জন চান করে এসে খেলা করছে, ওকে আগে খাইয়ে দিই,
তারপর আমরা খেয়ে নেব, তারপর যারা মিষ্টিটা আছে তাদেরকে খেতে দেবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। তো চলো বন্ধুরা সাথে থাকো, পরে আসছি। তো আমাদের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, এবার মিস্ত্রিরা ওরা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করেছে, তারপরে হাত পা ধুয়ে খেতে এসছে। কিন্তু সব মিস্ত্রিরা খেতে আসেনি, কিছু কিছু জন আছে যাদের কাছে লোকালে বাড়ি, তারা টিফিন কৌটো নিয়ে এসেছে, তারা বাড়ি নিয়ে যাবে বলে। তো তাদেরকে ঝোল মাংস তারপরে ভাত দিয়ে দিয়েছি, তো তারা বাড়ি নিয়ে গিয়ে পুরো ফ্যামিলি ছেলে মেয়ে আছে একসাথে বসে খাবে। তো যাই হোক, এই যে কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে দেখো। আর ওরা সব কিছু শেষ করেই খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবে। আর পাড়া প্রতিবেশী যারা আছে বলছিলাম না, তারা অনেকেই গুনগুনে যেমন স্কুল গেছে, ওর বান্ধবীরা স্কুল গিয়েছিলো, তারা সব রাত্রিবেলায় এসছে, পাশের বাড়ির কাকুরা সব রাত্রি এসছে। এই যে দেখো আমি খেতে দিচ্ছি, এদেরকে খেতে দিয়েছি, গুনগুনো ছিল না যেহেতু ওদের এক্সাম চলছিলো, যার জন্য পাগল হয়ে গেছে। আমি যখন রান্না করছিলাম না, তোমাদের দাদা ভাই আমাকে সব সময় বলে গেছে মাংসের ঝোল হবে না, আরও জল দাও আরও জল দাও, আর ওর কথা শুনে আমি বলছি যে হয়ে যাবে, আর কিছুতেই শুনবে না, যদি খেতে বসে কম পড়ে, যদি না হয় তখন কি করবে। তো ওই জল দিয়ে এতটা ঝোল হয়ে গেছে, মানে কী বলবে, এতজন খেয়েও তাও কতটা ঝোল আছে, তো আর কী করা যাবে। তারপরের দিন একটা সকালবেলায় কেমন লাগছে, একদম নতুনত্ব, পুরো বাড়িটার পরিবর্তন হয়ে গেছে, বেশ ভালোই লাগছে দেখতে। আজকে মানে অনেক খাটাখাটনি হলো, তো সকালবেলায় উঠে তোমাদেরকে দেখাচ্ছি, এখনও কিছু স্টার্ট করিনি। তো বন্ধুরা অবশ্যই লাইক করো আর একটা কমেন্ট করো, ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।